यार मेरा एक कांटेक्ट है कैलकाटा में, मगर दूर बहुत है। मैंने, आप दूर मत देखो, आप कॉन्टेक्ट निकालो कहाँ है। उन्होंने निकाला त्रिपुरा का, उन्होंने कराया, फिर त्रिपुरा गया वहां पे भी निकलाया। এক চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন বর্তমান সময়ের বিশ্বকাপানু পেস বোলার মোহাম্মদ শামি। ত্রিপুরার হয়ে খেলতে চেয়েছিলেন তিনি, কিন্তু তৎকালীন টিসিএ সেই আবেদনে সাড়া দেয়নি, অবহেলা করা হয়েছে তাকে। যদি সত্যি সেদিন টিসিএ সচিব অরিন্দম গাঙ্গুলি মোহাম্মদ শামির আবেদনে সাড়া দিতেন, তবে কি হতো? ত্রিপুরার মতো অনুন্নত ক্রিকেট রাজ্যে খেলতে এসে শামির আদৌ কোনো লাভ হতো? এরকম বিশ্ব ত্রাস পেশার হতে পারতেন? উত্তরটা অবশ্যই নেতিবাচক। যদি ত্রিপুরার হয়ে খেলার সুযোগ পেতেন স্বামী, তাহলে হয়তো কিছু রঞ্জি ম্যাচ খেলে তার কেরিয়ার শেষ হয়ে যেত, তবে তিনি ত্রিপুরার হয়ে খেলতে চেয়েছিলেন নিরুপায় হয়ে। এই তথ্যটা নিজেই সামনে আনলেন, অর্থাৎ সাফল্যের সময়ে নিজের কঠিন অতীত ভুলে যাননি। উত্তরপ্রদেশের আমরোহা জেলার সাহসপুরে জন্ম নেওয়া স্বামী ছোট্ট থেকে ক্রিকেটের প্রতি অনুরক্ত। গড়ে ওঠার সময়টার কঠিন সমস্যার মুখে পড়তেন। উত্তরপ্রদেশের হয়ে সুযোগ মিলছিল না তার। এ অবস্থায় তার কোচ বদরুদ্দিন তাকে অন্য রাজ্যে চলে যাওয়ার পরামর্শ দেন। বাংলার কথা তখনও তার মাথায় আসেনি। একে জুনিয়র ক্রিকেটার, তার উপর বাংলা উন্নত ক্রিকেট দল, সেখানেও সুযোগ পাওয়া কঠিন হয়ে পড়ে। এসব ভেবে অপেক্ষাকৃত অনুন্নত রাজ্যে যাওয়ার পরিকল্পনা করেছিলেন বলে খবর। ওই সময় তিনি টিসি এর সাথে যোগাযোগ করেন, ত্রিপুরার হয়ে খেলতে চেয়েছিলেন, তবে যে কোনো কারণেই হোক তৎকালীন টিসিএ মোহাম্মদ শামির আবেদনে সাড়া দেয়নি। এরপর কলকাতার এক অখ্যাত ক্লাবের হয়ে খেলা শুরু করেন। সেখানে তার আগুনে পেস বোলিং দেখে মাঝারি মানের এক ক্রিকেটার দল টাউন ক্লাবের নজরে পড়েন। সে টাউনের হয়ে তার উত্থান শুরু হয়। অচিরেই তিনি বাংলার সিনিয়র দলে ঢুকে পড়েন, মোহনবাগানের মতো সেরা ক্লাবেও সুযোগ পেয়ে যান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মোহাম্মদ শামিকে। 2013-তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টে 5 উইকেট দিয়ে গৌরবের যাত্রা শুরু করেছিলেন শামি, যা 10 বছর পরও অব্যাহত। প্রশ্ন হল, ত্রিপুরায় খেলতে চেয়ে আবেদন করেছিলেন মোহাম্মদ শামি, তৎকালীন টিসিএ যদি এই আবেদনে সাড়া দিত, তাহলে কি বর্তমানে বিশ্ব ত্রাস স্বামীকে আর পাওয়া যেত? সুতরাং বলতেই হবে, আল্লাহ ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন। স্বামীর এই উত্থানের পেছনে টিসিএ এর অবদানও রয়েছে বলাই বাহুল্য। স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার জন্য ভারত ডায়াগনস্টিক সেন্টার নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ। আপনার শহর সোনামুড়ায়, এখানে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে রক্ত, মল, মূত্র, কফ, শুক্র, যাবতীয় পরীক্ষা নিরীক্ষার সুব্যবস্থা। তাছাড়া রয়েছে বিদেশে যাওয়ার যাবতীয় পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা। রিপোর্ট পেয়ে যাবেন একদিনের মধ্যে। আমাদের ঠিকানা সোনামুড়া রিজার্ভ পুকুরের পশ্চিম পাশে লস্কর মেডিকেল হলের নিচতলায়। তাছাড়া এখানে হাপানিয়া ও আগরতলা জিবি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখেন।